তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা ফেসবুকের নাম শুনি এমন হয়তো কেউই নেই। সবাই জানো ফেসবুক হলো একটি বিশাল বড় সোশ্যাল প্ল্যাটফর্ম। তো আজকে তোমরা যার জন্য ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে পারছো, সেই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের জীবনী তোমাদের সামনে তুলে ধরব। আরও জানাবো কীভাবেই বা এই ফেসবুক তৈরি হলো, এর আইডিয়া কীভাবে আসলো ইত্যাদি। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। মার্ক এলিয়ট জুকারবার্গ একজন আমেরিকান টেকনোলজি এন্টারপ্রিনিয়ার। তিনি প্রধানত বিখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও হিসাবেই পরিচিত। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে ডরমিটরি রুমে তার চার রুমমেট এডওয়ার্ডো সেভেরিন, অ্যান্ড্রু ম্যাককুলাম, ডাস্টিন মাস্কোভিটস এবং ক্রিস হিউজেস মিলে একসাথে 2004 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখে ফেসবুক চালু করেন। প্রথমে কলেজ ক্যাম্পাস ও পরবর্তীতে কলেজের বাইরেও সাইটটি পরিচিত হতে থাকে। 2012 সালের মধ্যে 1 বিলিয়ন ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে যায়। জুকারবার্গের বেশিরভাগ শেয়ারের সাথে 2012 সালের মে মাসে কোম্পানিটি জনসাধারণকেও নিয়েছিল। 2018 সালের নভেম্বর মাসে তার সম্পত্তি 55 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়। 2007 সালে 23 বছর বয়সে তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে কম বয়সী স্বপ্রতিষ্ঠিত কোটিপতি। 2018 সালের ফোর্বসের পৃথিবী বিখ্যাত 10 জন ধনী ব্যক্তিদের তালিকায় তিনি ছিলেন একমাত্র অনূর্ধ্ব 50 এবং একই সাথে 20 জন বিলিয়নিয়ারের তালিকায় একজন। 2010 সাল থেকে টাইম ম্যাগাজিনটি বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে জুকারবার্গের নাম উল্লেখ করে। 2016 সালের ডিসেম্বর মাসে জুকারবার্গ বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিদের ফোর্বস তালিকায় 10তম স্থান পেয়েছিলেন। জুকারবার্গ 1984 সালের 14 মে নিউ ইয়র্কের হোয়াইট প্লেন্সে জন্মগ্রহণ করেন। তার মাতা পিতার মধ্যে একজন ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ এবং অন্যজন ছিলেন ডেন্টিস্ট। তিনি এবং তার 3 বোন রান্ডি, ডোনা এবং আরিয়েলা নিউ ইয়র্কের ডবস ফেরি নামক স্থানে বড় হয়েছিলেন। তিনি আর্টসলে হাই স্কুলে পড়াশোনা করতেন, যেখানে তিনি ক্লাসের শ্রেষ্ঠ ছাত্র হিসেবে পরিচিত ছিলেন। 2 বছর পর তাকে নিউ হ্যাম্পশায়ারের ফিলিপস এক্সিটার একাডেমিতে ভর্তি করা হয়, যেখানে তিনি গণিত, পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেন। তিনি বিভিন্ন বিজ্ঞান গবেষণার জন্য পুরস্কারও জেতেন। এরপর তিনি জনস হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইউথে যোগদান করেছিলেন। কলেজের আবেদনপত্রে তিনি বলেন যে তিনি ফরাসি, হিব্রু, লাতিন এবং প্রাচীন গ্রিক ভাষা পড়তে ও লিখতে পারেন। জুকারবার্গ অনেক ছোটবেলা থেকেই কম্পিউটার ব্যবহার করতে জানতেন। সফটওয়্যারের প্রতি তার আগ্রহ ছিল ভীষণ। 1990 সাল নাগাদ তার বাবাই তাকে বেসিক প্রোগ্রামিং শিখিয়েছিলেন। সফটওয়্যার সম্পর্কে আরও বেশি জানার জন্য এরপর সফটওয়্যার ডেভেলপার ডেভিড নিউম্যানকে তার শিক্ষক হিসেবে রাখা হয়। জুকারবার্গ যখন হাই স্কুলে পড়তেন তখনই মার্সি কলেজে গ্রাজুয়েশনের কোর্স শেষ করে ফেলেন। তার পিতার একটি দাঁতের অনুশীলন প্রোগ্রামে তিনি জ্যাকনেট নামে একটি সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করেন, যেটি বাড়ি এবং ডেন্টাল অফিসের প্রতিটি কম্পিউটারকে একে অপরের সাথে যোগাযোগ করার অনুমতি দেয়। এটি AOL এর আদিম সংস্করণ হিসেবে বিবেচিত হয়। লেখক জোসে অ্যান্টনিও ভার্গাসের মতে কিছু বাচ্চা কম্পিউটারে গেম খেলছিল, মার্কই সেগুলো তৈরি করেছিল। জুকারবার্গ এই সময়ের কথা স্মরণ করে বলেন,
আমার বেশ কয়েকজন বন্ধু ছিল যারা শিল্পী, তারা এসে স্টাফ আঁকতে লাগলো এবং আমি এটি থেকে একটি খেলা তৈরি করলাম। তিনি পরবর্তীতে স্কুল ফেন্সিং টামের অধিনায়ক হয়ে ওঠেন এবং একটি ক্লাসিক ডিপ্লোমাও অর্জন করেন। আরও জানা যায়, জুকারবার্গ হাই স্কুলে পড়াকালীন সাইনাপস মিডিয়া প্লেয়ার নামক একটি মিউজিক প্লেয়ার নির্মাণের জন্য ইন্টেলিজেন্ট মিডিয়া গ্রুপ নামক কোম্পানির অধীনে কাজ করেছিলেন, যেটি চারিদিকে ব্যাপক সাড়া ফেলেছিল। ভার্গাস উল্লেখ করেছিলেন যে হার্ভার্ডে ক্লাস শুরু করেই তিনি প্রোগ্রামিং প্রডিগি হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি মনোবিজ্ঞান এবং কম্পিউটার বিজ্ঞান বিষয়েও পড়াশোনা করেন। তার প্রথম বর্ষে তিনি একটি কোর্স লিখেছিলেন যা কোর্স ম্যাথস নামে পরিচিত, যেটি ব্যবহারকারীকে ক্লাস নির্বাচন এবং গ্রুপ স্টাডিতে সহায়তা করে। এর অল্প কিছুদিন পরে তিনি ফেস ম্যাথস নামে একটি প্রোগ্রাম তৈরি করেন যা ছাত্রদের পছন্দ অনুযায়ী সেরা ব্যক্তিকে বেছে নিতে সাহায্য করে। তার রুমমেট অ্যারি হ্যাসিটের মতে তিনি মজার জন্য সাইটটি তৈরি করেছিলেন। তিনি আরও বলেন, আমাদের ফেসবুক নামক একটি বই ছিল যেখানে ছাত্রছাত্রী সকলের নাম ও ছবি থাকত। তিনি প্রথমে সাইটটি তৈরি করে দুজন পুরুষ বা দুজন মহিলা ছবি রেখেছিলেন এবং যারা এই সাইটটি অ্যাক্সেস করত তাদের নির্বাচন করতে হতো ওই ছবিগুলির মধ্যে কে সবচেয়ে সুন্দর বা সুন্দরী। কিন্তু অনেক ছাত্রই ইউনিভার্সিটিকে কমপ্লেন করে যে তাদের ছবি অন্যায়ভাবে ব্যবহৃত হচ্ছে, ফলে পরবর্তীতে সাইটটি বন্ধ করে দেওয়া হয়। ২০০৪ সালের জানুয়ারি মাসে জুকারবার্গ একটি নতুন ওয়েবসাইটের জন্য কোড লিখতে শুরু করেন। অবশেষে ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে 4 তারিখে তিনি দ্য ফেসবুক চালু করেন। এই ফেসবুক তৈরি করার অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন প্রধানত ফিলিপস এক্সেটার একাডেমি থেকে, যেখানে দ্য ফটো অ্যাড্রেস বুক নামক বইটিতে সকল ছাত্রছাত্রীর ডিটেলস থাকত। এরপরে ফেসবুক কলাম্বিয়া ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে থাকে এবং এর জনপ্রিয়তাও বাড়তে থাকে। এরপর জুকারবার্গ ও তার কিছু বন্ধু মিলে ক্যালিফোর্নিয়াতে একটি ছোট্ট বাড়ি ভাড়া করেন যা তাদের অফিসের কাজ করত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তারা অর্থের জন্য এসব করেন, প্রধানত এটি সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করে। এভাবে জনপ্রিয়তা বাড়তে বাড়তে 2010 সালে প্রায় 500 মিলিয়ন ব্যবহারকারী ফেসবুকের সাথে যুক্ত হন। শুধুমাত্র ফেসবুকই নয়, এর পাশাপাশি তিনি ফেসবুক তৈরির কিছু পরে ওয়ারহগ এবং internet.org নামক আরও দুটি প্ল্যাটফর্ম চালু করেন। 2012 সালে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বিলিয়ন ছাড়িয়ে যায়। 2018 সালের পরিসংখ্যান অনুযায়ী বর্তমান বিশ্বে প্রায় 2.3 বিলিয়ন প্লাস অ্যাক্টিভ ফেসবুক ব্যবহারকারী আছেন। এই ফেসবুক থেকে মার্ক জুকারবার্গ প্রচুর অর্থ উপার্জন করেন, এজন্যই তিনি ফেসবুকের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে বিলিয়নিয়ারদের তালিকায় নিজের স্থান বজায় রেখেছেন। ২০০৪ সালে ফেসবুক আবিষ্কারের পর থেকে মার্ক জুকারবার্গের পরিচিতি সারা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে। তিনি সারা বিশ্বের মানুষকে যেন একসূত্রে বেঁধে ফেলার জন্যই ফেসবুক তৈরি করেছিলেন। তার জনপ্রিয়তা এবং তার অনুপ্রেরণামূলক জীবনী সম্পর্কে যাতে সারা বিশ্বের মানুষ জানতে পারেন, এজন্য 2010 সালের 1 অক্টোবর জুকারবার্গের উপর ভিত্তি করে একটি মুভি প্রকাশ করা হয় যার নাম দ্য সোশ্যাল নেটওয়ার্ক। এখানে জেসি ইজেনবার্গ জুকারবার্গের চরিত্রে অভিনয় করেন। জুকারবার্গকে এই চলচ্চিত্র সম্পর্কে জানানোর পর তিনি বলেন যে তিনি কখনোই ভাবতে পারেননি যে তার জীবিত থাকা অবস্থায় তাকে নিয়ে কোনো সিনেমা তৈরি হতে পারে। এই ফেসবুক আবিষ্কার জুকারবার্গকে যে সর্বদা খ্যাতির শীর্ষে নিয়ে গেছে এমনটি নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তিনি সমালোচনার মুখ্য বিষয় হয়ে উঠেছেন। কিন্তু তিনি তার কর্মদক্ষতা, বিচক্ষণশীলতা এবং ভালো কাজের মাধ্যমে আবারও সকলের মন জয় করে নিয়েছেন। শুধুমাত্র নেটওয়ার্কিং সাইটই নয়,
তিনি আরও অন্যান্য উন্নয়নমূলক এবং দানশীল কাজের সঙ্গেও যুক্ত। আমরা আশা করব তিনি এভাবেই প্রতিনিয়ত উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবেন এবং নেটওয়ার্কিং সাইডের আরও উন্নতি করে সমগ্র বিশ্বকে আরও প্রগতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। মার্ক জুকারবার্গের জীবনী সম্পর্কে আরও অনেক কিছুই বলার ছিল যেগুলি বলা হয়নি, তবু চেষ্টা করলাম তার জীবনী সম্পর্কে কিছুটা তোমাদের জানানোর। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে তুমি ফেসবুক ইউজ করো কি না। শেয়ার করে তোমার বন্ধুদেরও তার জীবনী সম্পর্কে জানানোর চেষ্টা করবে, যাতে তারাও অনুপ্রাণিত হতে পারে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্ত, ধন্যবাদ।